आमी तो बुझलाम ना माँ पद्मावती बोलछे से कि सन्यासी एटा जी सामान्य दान मात्र आपनी आमार गृहे एसेछेन आमी जोदि आपनाके सामान्य किछु दान जोदि ना दी ताहले जी आमादेर अकल्याण हबे आमार जे स्वामी पुत्र संसार एटा जी आमार संघर संसार करते हय स्वामी पुत्र निये घर संसार करते हय তাই এই সামান্যতম দানটুকু তোমায় নিতেই হবে। সন্ন্যাসী বলছে মা গো দান যদি দিতে হয় আমি আমি অন্য কিছু তোমার কাছে দান চাই। যেই এমন কথা বলছে মা পদ্মাবতী সঙ্গে সঙ্গে বলছে ও সন্ন্যাসী এই কথা এই মুদ্রা দান তুমি চাও না এই তো তাহলে বলো তুমি তোমার নিজ মুখে বলো তুমি আমার কাছে কি দান চাও। লক্ষ্য করুন মা সন্ন্যাসী আজকে দান নেবার জন্যই এসেছেন তবে সেটা কি দান দেব মা পদ্মাবতী বলছে ও সন্ন্যাসী বলো বলো তুমি কি দান চাও সন্ন্যাসী বলছে শোনো মুখে বললে হবে না আজকাল কি মুখের কথায় কিছু হয় কি বাবা মুখের কথার কোনো দাম আছে তাই বলছে শোনো মুখের কথায় কোনো দাম নেই আমাকে ছুঁয়ে তোমায় প্রতিজ্ঞা করতে হবে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে আমি যে ধরে চাই না কেন তোমাকে সেই দানই হাসি মুখে প্রদান করতে হবে তা যেই এমন কথা বলেছে যে আমাকে ছুঁয়ে তোমায় কথা দিতে হবে এ কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী রেগে গেলেন কি বললে সন্ন্যাসী আমি যে মুখে বললাম আমার মুখের কথাটা তোমার বিশ্বাস হলো না আমাকে প্রতিজ্ঞা করতে হবে বেশ তবে তাই হোক তবে শোনো সন্ন্যাসী শোনো আমি সবার সামনে সকলের সম্মুখে প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা করলাম তুমি যদি প্রাণী চাও আমি দেব আমি দেব এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বলছে নামা না এ কি করছো তুমি তুমি আমার চরণে নানা এমন কথা বলো না মা তুমি যে আমার মা আমি যে সন্তানের মতো কোন মা কি সন্তানের চরণে নানা এ কথা যে মুখে আনাও পাপে কথা বলো না মা বলো না তবে মা ওই যে বললি না তুমি বললি তো নয়ন চাইলে নাকি তুমি নয়ন দিতে পারো আমার নয়নের আমার কোনো প্রয়োজন নাই তবে দান যদি দিতে হয় ওই নয়নের মণিটা আমায় দাও না মা ওই নয়নের মণিটা আমায় দাও যেই না এমন কথা বলেছি মায়ের লক্ষ্য করুন সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী বলছে ও সন্ন্যাসী নয়নের মণি আমি তো তোমার কথা বুঝতে পারছি না আমি বলছি তো তুমি যদি আমার কাছে প্রাণ চাও তাও দিতে রাজি আছে বলো না সন্ন্যাসী ও সন্ন্যাসী ঠাকুর বলো না কি দিলে তিরে তুমি খুশি হবে আমি তো বলছি আমি প্রাণও দিতে রাজি আছি ও মা তোমার প্রাণ নেব কেমন করে মা তোমার প্রাণ আমি নিতে পারবো না তবে দানে যদি দিতে হয় তোমার এই প্রাণ দানে কবে নিয়ে আমায় ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও
যেই তেমন কথা বলেছে মা পদ্মাবতী সঙ্গে 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 বলে উঠল সন্ন্যাসী না 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 কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না মা পদ্মাবতী। পাশে দাঁড়িয়েছিলেন স্বামী হারাই পণ্ডিত বলছে, ও পদ্মা, ওহে পদ্মা, তুমি যে কথা দিয়েছো, তুমি যে প্রতিজ্ঞা করেছো সন্ন্যাসীর কাছে, আর সেই কথা দিয়ে যদি কথা না রাখো তাহলে যে আমাদের ছোট্ট কুবেরের অমঙ্গল হবে পদ্মা। তার থেকে জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য, তার থেকে বড় কথা আমাদের আমাদের ছোট্ট কুবেরের মঙ্গলের জন্য আমাদের কুবেরকে তুমি সন্ন্যাসী হাতে তুলে দাও, তুলে দাও পদ্মা, তুলে দাও। কিন্তু মায়ের মন তো, ও মায়েরা আপনারা বলুন না, আপনারা পারবেন, আপনারা কি পারবেন? আপনাদের সন্তান কি চিরতরে অন্যের হাতে, অন্যের হাতে তুলে দিতে? তাই মা পদ্মাবতী কিছুতেই রাজি হচ্ছে না। ঠিক এমন সময় দেখুন মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছোট্ট কবির সমস্ত কথা শুনছিলেন, আর থাকতে না পেরে বলতে লাগলেন, কি বললে সন্ন্যাসী ঠাকুর, কি বললে তুমি, আমাকে তুমি নিয়ে যাবে আমার মায়ের মা বাবার কাছ থেকে, তুমি আমাকে নিয়ে যাবে, আর আমি যদি না যাই, আমি যদি না যাই তুমি আমাকে কেমন করে নিয়ে যাবে? শুনি, তুমি কি জানো আমি আমার এই বাহুতে কত শক্তি ধরতে পারি? আমি যখন খেলার সময় লক্ষণ সাজি সবাই আমায় কি বলে জানো, সবাই আমাকে বলে আমি নাকি সত্যি লক্ষণ। তাই যদি হবে ও সন্ন্যাসী ঠাকুর, এখন আমাকে আমার সঙ্গে তোমায় মল্লযুদ্ধ করতে হবে। যেই এমন কথা বলেছে এমন ভাবে কথা কাটাকাটি করছে মা, ওই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে মা পদ্মাবতী আর থাকতে পারলেন না। কে বললে, কে বললে, ও কবির, এতদিন শাস্ত্র পড়ে তুমি বুঝি এই শিখেছ, আমি কি তোমায় এই শিক্ষা দিয়েছি কবির? ও কবির, তবে শুনে রাখো কবির, পিতৃ সত্তা পালনের জন্য ওই না রামচন্দ্র গিয়েছিল বনে, রামচন্দ্র গিয়েছিল বনে, আর এই মায়ের বাক্য রাখিবার তরে তুমি যাও ওই সন্ন্যাসীর শানে, তুমি যাও, তুমি যাও, তুমি যাও সন্ন্যাসীর শানে, ও গো কুবের তুমি যাও সন্ন্যাসীর শানে। বাবা, তাই মায়ের বাক্য লঙ্ঘন না করে ছোট্ট কুবের কি করছে, মা বাবার চরণে প্রণাম জানিয়ে এইবার চলেছে সন্ন্যাসীর সঙ্গে। কত পথ, কত নদী নালা অতিক্রম করে কবির ক্লান্ত মনে করছে, কয়েক বৎসর কেটে গেছে, যখন ক্লান্ত মনে করছে সন্ন্যাসীকে বলছে, ও সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, বহুদিন ধরে একটা কথা তোমায় আমি বলবো ভাবছি। আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, আমাদের এই একচক্রা
ছাড়াও তো আরো সন্তানেরা আছে, এক একটি ঘরে এক একটি ঘরে 8-10টা করে সন্তান রয়েছে, তুমি তাদের কাউকে নিলেলা, তুমি কাদের কাউকে না নিয়ে আমি আমার বাবার একমাত্র একমাত্র সন্তান, তুমি আমায় কেন নিয়ে এলে বলো, বলো না কেন নিয়ে এলে, আর যদি নিয়ে এলে তবে আমায় দাও না সেই মহামন্ত্রী দীক্ষা, দাও সেই মহামন্ত্রী আমায় দীক্ষা। তাই সন্ন্যাসী ঠাকুর বলছে, শোনো তোমার এই কথাটি শুনবো বলে আজও আমি ব্যাকুল হয়ে আছি, তোমাকে নিয়ে এসেছি তো কয়েক বছর কেটে গেছে, এসো তোমার মুখে ওই কথা শুনে আমি বড় তৃপ্তি পেলাম, আজকে সেই উপযুক্ত সময় আমি তোমায় মন্ত্র প্রদান করব। তাই কিছুটা গঙ্গাবাড়ি মাটি মাথায় ছিটিয়ে দিয়ে সেই কবিরের কর্মে মন্ত্র প্রদান করলেন, বললেন, শোনা শোনা কবির, আজকে তোমায় মন্ত্র প্রদান করব, তুমি সেই মন্ত্র নিয়ে আমাকে আলিঙ্গনে জানাবে, আর যখনই তুমি আমায় আলিঙ্গনে জানাবে সঙ্গে সঙ্গে আমি আর তুমি একটি দেহের মধ্যে পরিণত হয়ে যাব। হরি বল হরি বল হরি বল। কিন্তু লক্ষ্য করবেন মা, ওই কুবীর কি করেছে, সন্ন্যাসী যে কথাগুলো বলেছে সেই কথাগুলো পুরো না শুনেই মন্ত্র নিয়ে মনের আনন্দে মন্ত্র নেওয়ার পরে যেই না সন্ন্যাসীকে আলিঙ্গনে জানিয়েছে সঙ্গে সঙ্গে দেখিতে দেখিতে দুই অঙ্গ এক হইল, দুই অঙ্গ এক হইল, নিত্যানন্দ নিত্যানন্দ বলি এই জগতে প্রকাশিল, তাই দেখুন বাবা ওই দুটি অঙ্গ যখনই এক হয়ে গেছে কবির মন্ত্র নিয়ে যেই সন্ন্যাসীকে আলিঙ্গন জানিয়েছে সন্ন্যাসীর কথা মতো যখনই আলিঙ্গনে জানিয়েছে দুটি দেহ একটি দেহের মধ্যে পরিণত হয়ে গেছে। এইবারে মন্ত্র নেওয়ার পর যখনই কবির চোখ মেলে দেখছে সম্মুখে গুরুদেব নাই, চিৎকার করে বলে উঠলেন, ওহে গুরুদেব, ওহে গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, ও গুরুদেব, পাচ্ছি না কেন, কোথায় তুমি, আমায় দেখা দাও দেখা দাও দেখা দাও। ঠিক এমন সময় মা কবিরের ভেতর থেকে অন্তর থেকে তারই প্রতিধ্বনি বেরিয়ে এলো, শোনো কবির, তুমি আমাকে আর দেখতে পাবে না, কারণ তুমি আমি একই সত্য ভিন্ন দেহ মাত্র ধরেছিলাম, তাই সেই পূর্বের ভাব জ্ঞানে ফিরে পেয়ে বলে তুমি আমি আজ হতে নিত্যানন্দ উদ্ধরম, তাই হে ভক্তমণ্ডলী এই আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ না অগ নিত্যানন্দ 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 নিত্যানন্দ, সবাই মিলে দুটি বাহুত্তোলন করে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ নিত্যানন্দ রাই, ও হে নিত্যানন্দ নিত্যানন্দ, নিত্যানন্দ 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 রা, নিত্যানন্দ 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 রা, নিত্যানন্দ 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 রা।
যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, অনি তাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। তোমরা তোমরা আমারে পাইয়া লহ বল গৌর হরি, তাই গৌর হরি বল হরি বল। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। দেখো উঠেছি আনন্দের রং, হরি বল, দেখো উঠেছি আনন্দের রং, হরি বল, দেখো উঠেছি আনন্দের রং, নাহি কোন গন্ডগোল সবাই মিলে তাই গৌর আনন্দে গৌর, হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, হরে নিত্যানন্দ 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 রায়। তাই দেখুন মায়েরা, এই আজ থেকে প্রকাশিত হলো এই নিত্যানন্দ নাম। আর এই নিত্যানন্দ কি করছেন? পাগল নিত্যানন্দ টিটি টিটি ভ্রমণ করতে লাগলেন। একদিন হিমালয়ের প্রাদদেশে ধ্যান করছেন, শুনতে পেলেন কে যেন তাকে দাদা বলরাম দাদা বলরাম বলে ডাকছে। বাবা, আমি লীলার প্রথমেই বলে এসেছি, শ্রীবাস আঙি নায়কের তন গাইতে গাইতে আমার গৌর সুন্দর হঠাৎ দাদা বলরাম বলরাম বলে চিৎকার করতে শুরু করেছে। তো আজকে দেখুন সেই হিমালয়ের পাদদেশে, হিমালয়ের পাদদেশে নিত্যানন্দ প্রভু ধ্যান করতে করতে হঠাৎ শুনতে পেলেন কে যেন তাকে সেই দাদা বলরাম দাদা বলরাম বলে ডাকছে। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, কে ডাকে? বলে, কে ডাকে আমায় এমন আকুল ভাবে, এমন আকুল ভাবে কে ডাকে? ধ্যান করে দেখলেন, ধ্যান করে দেখলেন তার সেই নয়নে ভেসে উঠেছে সেই মূর্তি। কোন মূর্তি বাবা? সেই ত্রিভঙ্গ মূর্তি কানাই, যেই না সেই মূর্তির সম্মুখে এসেছে, নয়নের সম্মুখে এসেছে। সঙ্গে সঙ্গে কানাই কানাই বলে চিৎকার করতে লাগলেন, ওরে কানাই রে, ওরে কানাই রে, ওমা যাকে দেখছি তাকে ডেকে শোধাই, তোমরা বলো না, তোমরা কেউ আমায় বলো না, তোমরা আমায় বলতে পারো বলো না আমার ভাই কানাই কোথায়, তোমরা কেউ বলতে পারো আমার প্রাণের ভাই কানাই কোথায়, কোথায় আমার প্রাণের ভাই কানাই। ওমা খুঁজতে খুঁজতে এলেন ত্রিব গয়া বারাণসী গঙ্গা কাশী, সমস্ত সমস্ত তীর্থ ভ্রমণ করলেন, কিন্তু কোথাও জানেন মা কেউ বলতে পারল না, তার ভাইয়ের সন্ধান কেউ দিতে পারল না। সকলের দ্বারে দ্বারে গিয়ে সকলের কাছে গিয়ে কর জোরো করে জিজ্ঞাসা করছে, তোমরা কেউ আমায় বলো না, তোমরা কেউ আমার ভাই কানাইয়ের সন্ধান দাও না, প্রাণের ভাই কানাই কোথায় তোমরা কেউ আমায় বলো না। খুঁজতে খুঁজতে বাবা জানেন মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের কথা, পূর্বের কথা, বৃন্দাবনের কথা। কত খেলায় না খেলতেন মা গোঠে, গোঠে মাঠে কত খেলায় না খেলতেন সকল সখাদের সঙ্গে। আজ মনে পড়ে গেছে সেই দিনের কথা, মাতা যশোমতীর কথা, পিতা নন্দ রাজার কথা, শ্রীদাম সুদাম দাম সুদামের কথা। তাই তারা তাড়ি করে চিৎকার করে বলতে লাগলেন, ওরে কানাই রে, কাহারে কানাইয়া, ও কাহারে কানাইয়া, নিতাই গৌর হরি বল হরি বল,
मेरा भैया प्राण कन्हैया मेरा भैया बोले आओ आओ मेरा भैया प्राण कन्हैया मेरा भैया आओ आओ मेरा भैया प्राण कन्हैया मेरा भैया आओ आओ मेरा भैया प्राण कन्हैया मेरा भैया दर्शन देखाए जा कन्हैया दर्शन देखाए जा कन्हैया दर्शन देखाए जा दारोवान जखन ही प्रश्न बाबा नित्यानंद प्रभु बोल भेतरे जाब एक जेते दाओ ना भेतरे देखे मन है पागल दारोवान मने मने भावे ये लोकटा बोधाय पागल आछे माथार गंडगोल आछे ना ना भेतरे जेते देवा जाबे ना काके चाय बोले आमार भाई कानाई गो आमार भाई कानाई के चिनो ना तुमरा नित्यानंद प्रभु तुम्हरा जार राज्य बास करछो चेनो ना भाई कानाई गो दादा बलराम तो देखो जेई ने एमन कथा बोलेछे जे आमी तार दादा बलराम एमन कथा शुने दारोवान मने मने भावछे हाँ जा भेबेछि ताई ভেবেছিলাম লোকটার মাথায় গন্ডগোল আছে কিন্তু ভেবেছিলাম কিন্তু এখন তা নেই আর সন্দেহ নাই বলি নাকি কানাইর দাদা এই পাগলটা এই পাগলটা বলছে কানাইর দাদা আর কানাই নাকি এই পাগলটার ছোট ভাই দেখুন যিনি কিনা সর্বশক্তিমান যিনি কিনা বিশ্ব পরিবারের কর্তা তিনি হতে পারে এই পাগলটার ছোট ভাই दारोवान मने मने भाव चाहिए दारोवान बोलछे ता बेश तो ता बेश बोलछे तुमी ना कि कानाईर दादा तुम्हार कानाई तुम्हार छोटो भाई एक तो बोलो देखी तुम्हरा आगे की करते वृंदावनेर कथा शोनाओ देखी प्रमाण दाओ तुम्हार प्रमाण दाओ जे कानाई तुम्हार छोटो भाई नित्यानंद प्रभु बोलछे हे एई कथा अरे आमार भाई कानाई गो कत खेलाई ना खेलेछि शोनो तबे शोनो एक एक करे ताहले बोली আমার ভাই কানাই এই যে আমার আমার কাঁধে করে গোষ্ঠে ঘুরত কত খেলাই না খেলতাম হাম্বা হাম্বা রবি কত ধেনু মৎস্য চড়াতাম কতই না খেলা খেলতাম শুধু তাই নয় জানো আমার ভাই কানাই কি করেছে সেই গিরি গোবর্ধন পর্বতকে কড়ি আঙুলি করে চাগিয়ে ধরেছে জানো জানো সে কথা আমার প্রাণের ভাই কানাই দেখুন মাইরা দারোয়ান তখন মনে মনে ভাবছে পাগলটা বলে কি সত্যি বলছি এই শোনো শোনো আরো ভালো করে বলো দেখি আমি তোমার কথা বুঝতে পারছি না নিত্যানন্দ প্রভু বলছে শোনো শোনো আরো শোনো আমার ভাই কানাই ওই যে কদম গাছটা আছে না বৃন্দাবনে যমুনার পাশে যে কদম গাছ আছে ওই কদম গাছের তলায় বসে বসে বাঁশি বাজাতো আর শোনো আর যখনই আমার ভাই কানাই বাঁশি বাজাতো সেই বাঁশির সুরে বৃন্দাবনের যত সকল নবরমণী ছিল তারা সবাই ছুটে ছুটে আসতো তারা আমার ভাই কানাইকে দেখে বলতো ও কানাই বলি ও কানাই তাকায়ো না তাকায়ো না তাকায়ো না তাকায়ো না তাকায়ো না ছি ছি কানাই তাকায়ো না ছি ছি কানাই তাকায়ো না বলে ছি ছি কানাই তাকায়ো না ছি ছি কানাই তাকায়ো না তোমারে কালি অঙ্গের বাতাস লাগবে তোমারে কালি অঙ্গের বাতাস লাগবে বলে ছিচিকা নাই তাকায়ো না ছিচিকা নাই তাকায়ো না ছিচিকা নাই তাকায়ো না ছিচিকা নাই তাকায়ো না দারোয়ান যখনই এমন কথা হই
দেখছে এই পাগলটার মুখে এই সকল কথা বলছে। শোনো শোনো কি বললে তোমার ভাই কানাই, তুমি তোমার ভাই কানাই কি খুঁজছো? আমি বুঝতে পেরেছি তুমি সেই মাধুর্যের ময় মূর্তিকে খুঁজছো, শ্রীকৃষ্ণকে খুঁজছো। কিন্তু তুমি যাকে খুঁজছো, যে কৃষ্ণকে খুঁজছো, সেই কৃষ্ণ তো এখানে থাকি না, সেই কৃষ্ণ এখানে থাকি না। তাকে পেতে হলে তোমায় কোথায় যেতে হবে জানো? তোমায় যেতে হবে বৃন্দাবনে। সেই বৃন্দাবনে গেলে তুমি খুঁজে পাবে তোমার তোমার ভাই কানাইকে। তাই দেখুন আজকে নিত্যানন্দ প্রভু আমার চলেছে কোথায় গো? বৃন্দাবনের উদ্দেশ্যে। তো বৃন্দাবনে, বৃন্দাবনের পথে চলেছেন, কিন্তু এদিকে বৃন্দাবনে যে কোন পথ দিয়ে যেতে হয় মা রাস্তা তো জানা নেই। রাস্তা জানা না থাকলে কেমন করে যাবে গো হরিবোল? তো বৃন্দাবনের পথে চলেছে, ঠিক এমন সময় দেখছে একটি মাঠের মধ্যে ছোট ছোট কত কতগুলি বালক খেলা করছে। প্রভু আমার তাকে ডেকে বলছে, ওহি রাখাল বানগণ, তোমরা আমায় বলো না, বলো না আমার ভাই কানাই কোথায়, বলতে পারো, বলতে পারো বৃন্দাবনের পথ কোথায়? রাখাল বালকগণ বলছে, কি গো তুমি বৃন্দাবনে যাবে? শোনো শোনো, এই যে দেখো সোজা পথ, এই সোজা পথ দিয়ে চলে যাও। আর শোনো শোনো, এখনো সেই বৃন্দাবনে ভগবান শিব বাজে মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে ওই বাসে বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে জেঠামাসির সুরে তালে তালে, জেঠা বাঁশির সুরে তালে তালে, কইলা বাঁশে শোনে তালে তালে, বলে কত শত ময়ূর নাচে রে, হরি বল হরি বল, বলে এখনো সে ওই না গাভীগুলি কলা কলে নব সাজে দে, আর এখনো সেই হরি বল হরি বল হরি বল, বাজে 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 রে, এখনো সেই বিল্লা বনে। আরে আরো শোনো, বলে এখনো সেই আমাদের রাধা রানী, সেজে অষ্ট সখীর শিরোমণি, সেজে অষ্ট সখীর শিরোমণি, শিরোমণি নব সাজে রে,
বৃন্দাবনী যাবি তো শোনো শোনাই দেখো এই সোজা পথ ধরে চলে যাও আর কিছু দূর গিয়ে সম্মুখে পড়বি যমুনা আর ওই যমুনাকে জিজ্ঞাসা করলেই তোমায় বলে দেবে বৃন্দাবন কোথায় তাই আজকে দেখুন বাবা ছোট ছোট রাখাল বালকদের কথা শুনে ঠাকুর নিত্যানন্দ অগ্রসর হয়েছেন বৃন্দাবনের পথে সেই যমুনার তীরে এসে যমুনাকে জিজ্ঞাসা করতে লাগলো ওরে যমুনা রে বলতে পারিস যমুনা হরি যমুনা বল না রে যমুনা আমার প্রাণীর ভাই কানাই কোথায় খুঁজতে খুঁজতে এলে গোবিন্দের মন্দিরে দেখুন বাবা সেই মন্দিরের সম্মুখে মন্দিরের যিনি পূজারী গোবিন্দকে ভোগ দিয়ে সেই সময় সবই দরজা বন্ধ করছিলেন ঠিক এমন সময় ওই নিত্যানন্দ প্রভু এসে পৌঁছেছেন মন্দিরে সেখানে এসে দেখছে মন্দিরের দুয়ার বন্ধ সঙ্গে সঙ্গে চিৎকার করতে লাগলেন ওরে কানা ওরে কানাই রে ওরে কানাই ওরে প্রাণের কানাই ওরে প্রাণের বিশ্বাস তুই এই মন্দিরের মধ্যে আছিস ভাইরে আমি যে তোকে চারিদিকে খুঁজে দেখেছি সব জায়গায় খুঁজেছি সকলের দ্বারে দ্বারে গিয়ে খুঁজেছি খুঁজে এসেছি কেউ তোর সন্ধান দেয়নি ভাই তবে আমার বিশ্বাস তুই এই মন্দিরের মধ্যে আছিস ওরা তোকে দেখতে দেবে না বলে দরজাটা কেমন বন্ধ করে রেখেছে দেখ ভাই দেখ ওরা একটা দরজাটা কেমন করে বন্ধ করে রেখেছে আমাকে দেখতে দেবে না বলে কাঁদতে কাঁদতে যেই না মন্দিরের মধ্যে মাথাটা রেখেছে সঙ্গে সঙ্গে মন্দিরের দরজাটা খুলে গেল সামনে দেখছি বিগ্রহ বস্ত্র দ্বারা আচ্ছাদন করা রয়েছে নিত্যানন্দ প্রভু তাড়াতাড়ি করে সেই বস্ত্র উন্মোচন করে বলতে লাগলো ও কানাই এই তো পেয়েছি আমার প্রাণের ভাই কানাইকে পেয়েছি এই বলি যেই না কানাইকে জড়িয়ে ধরেছে মা কানাইয়ের বিগ্রহকে জড়িয়ে ধরে কাঁদছি আর বলছি ওরে কানাই কতদিন পরে তোকে পেয়েছি আমি যে আনন্দ ধরে রাখতে পারছি না ওরে কানাই কানাই রে বহুদিন তোর মুখে সেই বলাই দাদা ডাকটা শুনিনি রে ভাই বল্লা ভাই বল্লা কানাই এই কানাই একবার সেই মুখে তুই একবার আমায় বলাই দাদা বলে ডাক না ভাই বারবার করে বলছে কিন্তু বাবা বলুন এই কলিকালে যে সমস্ত দেবদেবী আছে তারা কানে শুনি চোখে দেখে বাবা কিন্তু কথা বলতে পারে না এই কলিকালে যে সমস্ত দেবদেবী আছে তারা চোখে দেখে কানে শুনে কথা বলে না কারণ কলিরাজের প্রতাপে সব দেবদেবী বোবা হয়ে আছে কেবলমাত্র কৃপা দৃষ্টি ছাড়া তাদের আর কিছুই নাই তাই নিত্যানন্দ প্রভু বলছে ওরে কানাই রে না না তুই তো আমার ভাই কানাই নস তুই কিছুতেই আমার ভাই কানাই হতে পারিস না তার বিগ্রহ মাত্র তবে আমার ভাই কানাই কোথায় আমি যে আর পাচ্ছি না ভাই আমার যে বড় কষ্ট হচ্ছে আমি সকলের কাছে গেছি সকলের দ্বারে দ্বারে গিয়ে জিজ্ঞাসা করেছি কেউ তোর সন্ধান দেয়নি তবে আজকে আমি আর একজনের কাছে যাব আর একজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করব ওই গিরি গোবর্ধন পর্বতের কাছে